আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি ক্লাস শুরু করেছি। আর আজকের ক্লাসে থাকছে তানভিন, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ এর ব্যবহার। আরবি পড়তে গেলে বা কোরআন শরীফ পড়তে গেলে আমরা এক জবর, এক জের, এক পেশ এর ব্যবহার আগের ভিডিওতে দেখেছি। আর আজকে দেখব দুই জবর, দুই জের, দুই পেশ কিভাবে পড়ার সময় ব্যবহার করব, তা 29টি বর্ণের বিভিন্ন আকৃতিতে ব্যবহার করে আমরা তানভিন বা দুই জবর, দুই জের, দুই পেশের ব্যবহারটা দেখছি। তাহলে শুরু করছি। দুই জবর, দুই জের, দুই পেশ, আর এক জবর, এক জের, এক পেশকে আমরা বলেছি আকার, রশ্মিকার, দীর্ঘিকার, অর্থাৎ আ, ই, উ। আর দুই জবর, দুই জের, দুই পেশকে আমরা বলবো তানভিন, এর উচ্চারণটা হবে আন, ইন, উন, আর সাথে একটা ন হবে, ইর সাথে একটা ন হবে, উর সাথে একটা ন হবে, আন, ইন, উন। এক জবর, এক জের, এক পেশ হচ্ছে আ, ই, উ, আর দুই জবর, দুই জের, দুই পেশ হচ্ছে আন, ইন, উন। তাহলে একটি ন সাউন্ড থাকবে বা নুন সাউন্ড থাকবে বা দন্তন্য সাউন্ড থাকবে। তাহলে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। তারপর হামজাটা এভাবেও আসতে পারে, আপনি এভাবে পড়তে পারেন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। তারপর হচ্ছে বা, বা, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বন, বান, বিন, বন। তারপর হচ্ছে তা, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান, তিন, তুন। থা, থা দুই জবর থান, থা দুই জের সিন, থা দুই পেশ সুন, থান, সিন, সুন। জিম, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান, জিন, জুন। তারপর হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হন, হান, হেন, হন। খ, খ দুই জবর খান, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন, খিন, খুন। দাল, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান, দিন, দুন। দাল, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান, দিন, দুন। র, র দুই জবর রন, র দুই জের ঋণ, র দুই পেশ রুন, রন, ঋণ, রুন। জা, জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান, সিন, জুন। সিন, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান, সিন, সুন। শিন, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান, শিন, শুন। সদ, সদ দুই জবর সন, সদ দুই জের সুইন, সদ দুই পেশ সুন, সন, সুইন, সুন। দদ, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন, দুইন, দুন। ত, ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন, তুইন, তুন। জ, জ দুই জবর জন, জ দুই জের জুইন, জ দুই পেশ জুন, জন, জুইন, জুন। আইন, আইন দুই জবর আন, আইন দুই জের ঋণ, আইন দুই পেশ ঋণ, আন, ঋণ, ঋণ। গইন, গইন দুই জবর গন, গইন দুই জের গুইন, গইন দুই পেশ গুন, গন, গুইন, গুন। ফে, ফে দুই জবর ফ্যান, ফে দুই জের ফিন, ফে দুই পেশ ফোন, ফ্যান, ফিন, ফোন। কফ, কফ দুই জবর কন, কফ দুই জের কুইন, কফ দুই পেশ কোন, কন, কুইন, কোন। ক্যাফ, ক্যাফ দুই জবর কান, ক্যাফ দুই জের কিন, ক্যাফ দুই পেশ কোন, ক্যান, কিন, কোন। ল্যাম, ল্যাম দুই জবর ল্যান, ল্যাম দুই জের লিন, ল্যাম দুই পেশ লুন, ল্যান, লিন, লুন। মিম, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মন, মান, মিন, মন। নুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান, নিন, নুন। ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ওয়িন, ওয়াও দুই পেশ ওয়ন, ওয়ান, ওয়িন, ওয়ন। এই ওয়াওটা বায়ের মতো কিছুটা উচ্চারিত হবে, কিন্তু পূর্ণভাবে ভা উচ্চারিত হবে না। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ওয়িন, ওয়াও দুই পেশ ওয়ন, ওয়ান, ওয়িন, ওয়ন।
হা, হাদুই জবর হান, হাদুই জের হিন, হাদুই জের হিন, হাদুই পেশ হুন, হান হিন হুন। হা অক্ষরটা চার রকম পাঁচ রকমে হয়ে থাকে। লাম আলিফ, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লিন, লাম আলিফ দুই পেশ লুন, লান লিন লুন। হামজা, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। আরবি ২৯টি বর্ণের যত রকম আকৃতি আছে সবগুলোই আকৃতি এখানে ব্যবহার করা হয়েছে, এবং সাথে তানফিন বা দুই জবর দুই জের দুই পেশ আন ইন ওন এইরকমভাবে উচ্চারণ আমরা শিখে গিয়েছি। আর এখানে যে ২৯টি বর্ণের আকৃতি আছে এর বাহিরে আর কোনো আকৃতি নেই, সুতরাং এগুলো পারলেই আপনি আরবি খুব সহজেই পড়তে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।